মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও খালি খালি লাগে। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। চায়ের কাপে বেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। আপনি থেকে তুমি হওয়ার গল্পটা মধুর হলেও তুমি থেকে আপনি হওয়ার গল্পটা ভীষণ কষ্টের। যাদের চোখে অল্পতে জল আসে তারা দুর্বল নয়, তারা সরল হয়। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সেই তোমাকে ততটাই গুরুত্ব দেবে। তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। যাকে অবহেলা করেছ সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছে সেই যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। একজন জ্ঞানী জানেন যে সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। সবাই বলে একজন চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু সত্যিটা হলো জীবনে হাজার কেউ আসলেও ওই একজনের শূন্যতা থেকেই যায়। মানুষ সবসময় তোমার বাহিরেরটা দেখেই বিচার করবে, তোমার হৃদয়ে যতই খাঁটি হোক না কেন। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর নেই। ধনী কিংবা গরিব, ইটস নট ফ্যাক্ট, ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে পেলে দিও না। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। সূর্যের তাপ আর বাপের রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে জীবন অন্ধকার। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো রাখার পথ খুঁজে পায় না। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই। একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে, এটাই বাস্তবতা। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরও আবার মিলে যায়। জীবনে দুটি জিনিস করতে শেখো, সুখ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো, কারণ সুখ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। এক পোটা চোখের পানি জড়াচ্ছে এক পোটা রক্ত জড়া অনেক ভালো, কারণ এক পোটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক পোটা চোখের জল পুরো হৃদয় ছিঁড়ে বের হয়। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। ফ্যামিলির চাপে বা দোহাই দিয়ে যারা সম্পর্ক শেষ করে দেয় তারা যাই হোক কখনো ভালোবাসতে জানে না। যেই তোমার মূল্য বোঝে না তার জন্য কখনো নিজেকে বদলে পেল না। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখেন ঠিক একই ঘটনার কেউ না কেউ সুখে আছেন।
নিজেকে সময় দিন, তোমার প্রথম দরকার তুমি নিজেই। ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকে না। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। মধ্যবিত্তের জীবনটা বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সে বলছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম পাশে থাকবে নাকি স্মৃতিতে। জীবনে যত আঘাত পাবে, যত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে, কে আসলে কেমন, আপন কে পর। হাজারো হতাশার মাঝে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। জীবনে ছয়টি নীতি কথা, প্রার্থনা করার আগে বিশ্বাস কর, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন কর, কিছু লেখার আগে চিন্তা কর, হাল ছাড়ার আগে চেষ্টা কর, মরার আগে বাঁচতে শেখ। কথাগুলো সবসময় মনে রেখো। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা আছে। নিজেকে ভালোবাসতে শেখ, পুরো দুনিয়া তোমায় ভালোবাসতে শিখে যাবে। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই হয়তো ভালো হতো। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। যার পারিবারিক শিক্ষা যত ভালো, তার চরিত্র ব্যবহার তত উন্নত।